প্রথমেই আমাদের চ্যানেল এক্সট্রা স্কুলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি অন করুন পরবর্তী ভিডিওটি মিস না করার জন্য। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। এবার আলোচনা করব পঞ্চম অধ্যায়ের 5.1, এটা হলো সমীকরণ চ্যাপ্টার আমাদের। এখানে দেখো, এখানে শুরুতেই আমি তোমাদের এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নিয়ে আলোচনা করব। আর আমাদের এই ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো এখানে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এক চলক বিশিষ্ট এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ দ্বিঘাত সমীকরণ এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, যেখানে এ কমা বি কমা সি ধ্রুবক কনস্ট্যান্ট, এবং এ নট ইকুয়াল টু জিরো। তাহলে এই আকারের সমীকরণকে আকারের সমীকরণকে সমীকরণকে এক চলক বিশিষ্ট দ্বিঘাত দ্বিঘাত সমীকরণ সমীকরণ বলে। দ্বিঘাত সমীকরণের বাম পক্ষ, এই দ্বিঘাত সমীকরণের এই দ্বিঘাত সমীকরণের সমীকরণের বাম পক্ষ বামপক্ষ দ্বিমাত্রিক বহুপদী তাহলে বামপক্ষ দ্বিমাত্রিক বহুপদী, ডান পক্ষ শূন্য
ধরা হয়। বাম পক্ষ হল দ্বিমাত্রিক বহুপদী, ডান পক্ষ শূন্য। আর উৎপাদকের সাহায্যে এই দ্বিঘাত সমীকরণে যদি সমাধান নির্ণয় করতে চাই আমরা, তাহলে বাম পক্ষকে আমরা কি করব, বাম পক্ষে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এবার দেখো, তো দ্বিঘাত সমীকরণ অর্থাৎ এক চলক বিশিষ্ট, এখানে চলক কিন্তু হলো আমাদের এক্স, অর্থাৎ পরিবর্তনশীল যেটা। তো এই চলক এক্স এটা দ্বিঘাত, অর্থাৎ এখানে পাওয়ার হলো 2, অর্থাৎ ঘাত হলো এখানে 2। তো সেক্ষেত্রে এই সমীকরণে মোল থাকবে 2টি, দ্বিঘাত সমীকরণে মোল থাকে 2টি। ত্রিঘাত যদি হয়, অর্থাৎ এখানে যদি এক্স কিউব হতো, যদি কোন একটা সমীকরণ তিন ঘাত বিশিষ্ট হয়, তাহলে ওই সমীকরণে মোল থাকবে 3টি। যেহেতু এটা আমাদের দ্বিঘাত সমীকরণ, এখানে মোল হবে, এই সমীকরণে মোল হবে 2টি। তো 2টি যে মোল, এই 2টি মোল আমরা কি করব, উৎপাদক বিশ্লেষণের সাহায্যে অর্থাৎ সমাধান করে এখানে আমরা এখানে সমাধান করব। সমাধান করে আমরা এই সমীকরণে যে 2টি মোল সেটা আমরা বের করব। এবার দ্বিঘাত সমীকরণে মোল থাকবে 2টি, ত্রিঘাত সমীকরণে মোল থাকবে 3টি, এগুলো তোমাদের মনে রাখতে হবে। তো আমরা সমাধান করব, এটা সমাধান করে আমরা এই সমীকরণে 2টি মূল বের করব। তো আমরা লিখব এখানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তো আমরা কি করব, উভয় পাশে এ দ্বারা গুণ করব। তো এ স্কোয়ার এক্স প্লাস এ বি এক্স প্লাস এ সি সমান 0। উভয় পাশে উভয় পক্ষে বা পাশে এ দ্বারা গুণ করে। এবার আমরা এভাবে লিখতে পারি, প্লাস 2 ইন্টু এ এক্স ইন্টু বি বাই 2 প্লাস বি বাই 2 হোল স্কোয়ার। আমরা এখানে সূত্র ফেলতেছি, সূত্র ফেলতে গিয়ে আমাদের অতিরিক্ত অংশ যেগুলো নিতে হয় সেগুলো আমাদের আবার কেটে দেওয়ার ব্যবস্থা রাখতে হবে বা মাইনাস করতে হবে। অঙ্কের প্রয়োজনে আমাদের এখানে অতিরিক্ত অংশ আসবে, সেগুলো আমরা বাদ দেওয়ার ব্যবস্থাও রাখবো। যেমন বি বাই 2 হোল স্কোয়ার, এটা কিন্তু আমাদের উপরে লাইনে নেই, তো আমরা এখানে সূত্র ফেলতে গিয়ে এটা নিয়ে ফেলছি, তো এটা আমরা আবার কি করব, মাইনাস করে এটা বাদ দেব, প্লাস এসি লিখব। আমাদের উপরের লাইনে এসি আছে, সেটা আমরা এসি লিখব, ইকুয়াল টু 0। এখানে আমার উদ্দেশ্য হলো যে আমি এইটুকু এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলবো। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলতে গিয়ে আমার এটা অতিরিক্ত অংশ, সেটা আমি এখানে নিয়েছি, সেটা আমি আবার মাইনাস করে বাদ দিলাম। তো এবার আমরা মিল করে নেব যে এ এক্স এর উপর যদি স্কোয়ার করো, তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার তোমরা মিল পাবে। আবার এখানে প্লাস 2 এ বি, এটা সূত্রের 2, এ 2 আর এই নিচের 2 যদি কেটে দাও, তাহলে কিন্তু এ বি এক্স উপর এটা তোমরা মিল পাবে। তো বি স্কোয়ার ডিভাইড 2 হোল স্কোয়ার, এটা উপরে লাইনে নেই, সেটা আমরা আবার কী করলাম, মাইনাস করে বাদ দিয়ে দিলাম। আর এ প্লাস এ সি, এই যে প্লাস এ সির সঙ্গে আমাদের মিলে গেল। এবার আমাদের এইটুকু অংশ আমাদের সূত্র পড়বে যে এ এক্স প্লাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়লো। আর এখানে আমার এখানে থাকবে বি স্কোয়ার ডিভাইডেড 4
প্লাস এসি, তাহলে বা এ এক্স প্লাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার আমি ডান পাশে পার করে নেব, তাহলে বি স্কোয়ার ডিভাইডেড ফোর মাইনাস এসি, বাম পাশে আমার যা আছে ভাবি রাখবো, আমি আমি ডান পাশে একটু কাজ করে নেব, সেটা হলো এখানে যদি আমি লসেও করি তাহলে কিন্তু আমি পাবো এইরকম, দেখো লসেও করলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি, তো এখানে উভয় পাশে যদি আমি রুট করি বর্গমূল করি তাহলে কিন্তু আমার বাম পাশে পাবো আমি বি ডিভাইডেড টু, অর্থাৎ যদি রুট করা হয় তাহলে স্কোয়ার রুট কেটে যাবে, কেটে গিয়ে আমার বাম পাশে এই অংশটা থাকবে, আর ডান পাশে আমার আসবে প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড ফোর। এবার আমি কি করব, বা আমি লিখব যে এ এক্স প্লাস বি ডিভাইডেড টু ইকুয়াল টু প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড টু, কারণ এখানে যদি আমি ফোরকে রুট করি তাহলে টু পাবো। তো এবার এ এক্সকে যদি আমি বাম পাশে রেখে দিই আর এ বি বাই টুকে যদি ডান পাশে পার করি তাহলে মাইনাস বি বাই টু হয়ে যাবে, আর প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড টু। আমি যদি এখানে এ এক্স ইকুয়াল টু আমি টু যদি এই লসেও করি আমি এখানে দেখো তাহলে প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড টু পাবো, বা আমি যদি এক্সকে ফ্রি করি এক্স যদি বাম পাশে রাখি তাহলে আমার এই এটা ডান পাশে এসে ভাগ হয়ে যাবে টু এ হবে, আর এখানে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এটা আমি পেয়ে গেলাম। তো এখানে কিন্তু এক্সের দুইটি মান পাওয়া গেল, একটা হলো প্লাস চিহ্ন নিয়ে আর একটা হলো মাইনাস চিহ্ন নিয়ে, তাহলে এখানে কিন্তু আমরা দুইটি মান পাবো, একটা প্লাস চিহ্ন নিয়ে আর একটা মাইনাস চিহ্ন নিয়ে। তাহলে আমরা লিখবো প্লাস চিহ্ন নিয়ে আমরা লিখতে পারি যে প্লাস চিহ্ন নিয়ে আমরা লিখতে পারি এক্স ওয়ান ইকুয়াল টু, ধরো দুইটি মূল আমরা পাবো এখানে, একটা এক্স ওয়ান দ্বারা প্রকাশ করবো আর একটা এক্স টু দ্বারা, তাহলে প্লাস চিহ্ন যদি আমরা নিই তাহলে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড টুয়াইস এ, এটা একটা, আবার যদি আমরা মাইনাস চিহ্ন নেই তাহলে এক্স টু ইকুয়াল টু মাইনাস বি, এখানে মাইনাস তাহলে রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড টুয়াইস এ,
তাহলে এই সমীকরণ সমাধান করে আমরা কিন্তু দুইটি মূল পেলাম, একটা হলো এক্স ওয়ান আর একটা হলো এক্স টু। তাহলে আমরা বলতে পারি যে এখানে দেখো দ্বিঘাত সমীকরণ সমাধান করে আমরা মূল পাইছি দুইটি। তো আমি তোমাদের বলেছিলাম যে দ্বিঘাত সমীকরণে মূল থাকবে দুইটি, আর যদি ত্রিঘাত সমীকরণ হয় তাহলে মূল থাকবে তার তিনটি। তো আমরা একটা বিষয় এখানে দেখতে পাচ্ছি যে রুটের ভিতরে আমাদের একটা মান আছে, সেটা হলো বি স্কোয়ার মাইনাস ফোর এসি। এই বি স্কোয়ার মাইনাস ফোর এসিকে এই সমীকরণের মানে আমাদের যে সমীকরণ সেটা হলো দেখো আমি আবার বাম পাশে আসব, এই যে এখানে যে আমরা মানটা পাইছি এটা যদি আমরা সমীকরণ এক দেই, তো এই এক নম্বর সমীকরণে দেখো ওই এক নম্বর সমীকরণে বি স্কোয়ার মাইনাস ফোর এসি রুটের ভিতর যে মানটা বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটার একটা পরিচয় আছে, এর নাম হলো এটা হলো নিশ্চায়ক, দ্বিঘাত সমীকরণে নিশ্চায়ক। এবার নিশ্চায়কটা কি এটা তোমাদের জানতে হবে। নিশ্চায়ক তাহলে রুটের ভিতর আমাদের বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা হলো দ্বিঘাত সমীকরণের নিশ্চায়ক। তো আসলে নিশ্চায়ক কাকে বলে, আমরা বলবো যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এ বি সি বিলংস টু রিয়েল আর, অর্থাৎ এগুলো বাস্তব সংখ্যা বা বাস্তব মান, এবং এ নট ইকুয়াল টু জিরো। তাহলে এই দ্বিঘাত সমীকরণের দ্বিঘাত সমীকরণের সমীকরণের মূলদ্বয় মূলদ্বয় সমীকরণের মূলদ্বয় মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড টয়েস এ এর ধরন ও প্রকৃতি ধরন ও প্রকৃতি বর্গমূলের ভেতরের অংশ বর্গমূলের ভেতরের অংশ ভেতরের অংশ বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর ওপর নির্ভরশীল এর ওপর নির্ভরশীল তাই বি স্কোয়ার মাইনাস ফোর এসি কে
উক্ত সমীকরণের নিশ্চয়ক নিশ্চয়ক বলে। তাহলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো এই দ্বিঘাত সমীকরণের মূল দয় তাহলে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড টোয়াইস এ, এর ধরন ও প্রকৃতির ধরন ও প্রকৃতি বর্গমূলের ভিতরের অংশ, তার মানে আমাদের রুটের ভিতরে যে মানটা আছে এর বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর ওপর নির্ভরশীল, তাই বি স্কোয়ার মাইনাস ফোর এসিকে এই সমীকরণের বা উক্ত সমীকরণের নিশ্চায়ক বলা হয়। এরপর আমরা আমি এবার আলোচনা করব, দেখো নিশ্চায়কের অবস্থাভেদে দ্বিঘাত সমীকরণের মূলদের ধরন ও প্রকৃতি। তাহলে নিশ্চায়কের অবস্থাভেদে নিশ্চায়কের অবস্থা ভেদে দ্বিঘাত সমীকরণের অর্থাৎ নিশ্চয়কের মান যদি শূন্যর চেয়ে বড় হয় তাহলে বড় হয় এবং পূর্ণ বর্গ হয় তাহলে নিশ্চয়কের মান যদি শূন্যর চেয়ে বড় এবং পূর্ণ বর্গ হলে সমীকরণটির মূলদয় কি হবে? সমীকরণটির মূলদয় বাস্তব অসমান অসমান ও মূলদ হবে। তাহলে নিশ্চয়কের মান জিরোর চেয়ে বড় এবং পূর্ণবর্গ হলে সমীকরণটির মূলদয় হবে বাস্তব অসমান ও মূলদ। দুই নম্বর, নিশ্চয়কের মান অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর এসি এই মানটা যদি শূন্যর চেয়ে বড় হয় কিন্তু পূর্ণবর্গ যদি না হয় না হলে
সমীকরণটির মূলদ্বয় বাস্তব অসমান ও অমূলদ হবে। তিন নম্বর, নিঃশাকের মান যদি শূন্য হয় তাহলে সমীকরণটির মূলদ্বয় বাস্তব ও পরস্পর সমান হবে। যেমন এক্স ইকুয়াল টু যদি, তাহলে এক্স ইকুয়াল টু তাহলে আমাদের মূল আসবে দুইটি, কিন্তু সমান হবে। যেমন বি বাই টয়েসে মাইনাস বি বাই টয়েসে, তাহলে এক্ষেত্রে কিন্তু দুইটি মূল বাস্তব এবং পরস্পর সমান। এবার চার নম্বর, যদি নিশ্চয়কের মান জিরোর চেয়ে যদি ছোট হয় তাহলে কি হবে, অর্থাৎ যদি ঋণাত্মক হয়, ঋণাত্মক হলে কোনো বাস্তব মূল পাওয়া যাবে না, তাহলে কোনো বাস্তব মূল পাওয়া যাবে না। তাহলে নিশ্চয়কের অবস্থাভেদে দ্বিঘাত সমীকরণের মূল্যায়ন ধরন ও প্রকৃতি আমরা জানলাম। আমি আবারও বলি, দেখো, যদি নিশ্চয়কের মানটা যদি শূন্যর চেয়ে বড় হয় এবং পূর্ণবর্গ হয় তাহলে সমীকরণের মূল কী হবে, বাস্তবভাবে অসমান হবে এবং মূলদ হবে। যদি নিশ্চয়কের মানটা শূন্যর চেয়ে বড় হয় কিন্তু পূর্ণবর্গ যদি না হয় তাহলে কী হবে, সমীকরণের মূলদ্বয় বাস্তবভাবে অসমান হবে এবং অমূলদ হবে। আবার যদি নিশ্চয়কের মানটা যদি শূন্য হয় তাহলে সমীকরণের মূলদ্বয় বাস্তব এবং পরস্পর সমান হবে। যেমন এক্স ইকুয়াল টু মাইনাস বি বাই টয়েসে, তাহলে মাইনাস বি বাই টয়েসে মানে দুইটা মূল এখানে পাওয়া যাবে, সেটা হলো একই মান এবং পরস্পর সমান। আবার নিশ্চয়কের মান যদি জিরোর চেয়ে ছোট হয় অর্থাৎ ঋণাত্মক যদি হয় তাহলে কোনো বাস্তব মূল পাওয়া যাবে না। তাহলে আমরা পঞ্চম অধ্যায়ের 5.1-এ আমরা সমীকরণ, এই চ্যাপ্টারে আমরা কি পেলাম, এখানে দ্বিঘাত সমীকরণ কাকে বলে, তারপর দ্বিঘাত সমীকরণ সমাধান করে যে দুইটা মূল পাওয়া যাবে সেটাও আমরা পেয়ে গেলাম। তারপর আমরা এখানে জানলাম যে দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে নিশ্চয়ক এখানে পাওয়া যায়, সেই নিশ্চয়কের অবস্থাভেদে ওই সমীকরণের মূলের যে ধরন এবং প্রকৃতি সেগুলোও আমরা জানলাম। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।
যদি এই ভিডিওটি দেখে তোমরা একটু উপকৃত হও, তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করো, করে তোমার সকল বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দাও যেন তারাও উপকৃত হয়। সাবস্ক্রাইব করো আর কমেন্টস করে তোমাদের মতামত জানাও, তোমাদের এই সহযোগিতাই আমাদের পরবর্তী কাজে উৎসাহিত করবে। তবে তোমাদের আমি আরও একটু বলে রাখি যে এক্সট্রা স্কুল নামে আমাদের ফেসবুকে গ্রুপ রয়েছে, আশা করি তোমরা সবাই জয়েন করবে। তোমাদের কারো যদি কোনো সমস্যা থাকে সেগুলো গ্রুপে এসে বলতে পারো, আমরা সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, তোমরা সবাই তোমাদের বন্ধুদের অ্যাড করবে,